Alhamdulillah, nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا آمنت بالله صدق الله العلي العظيم محترم حاضرين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মালিক লাখো কোটি মানুষ থেকে ধরে ধরে এনে মসজিদের মধ্যে আমাদেরকে ঢুকাইছেন বাসা থেকে মসজিদ পর্যন্ত আসার সময় হৃদয়টা ভেঙে যায় খান খান হয় যাহা এটাও কোনো মুসলমান দেশ যে মসজিদ জুমার জন্য প্রস্তুত রাস্তায় এত মানুষ কতজন মানুষ আসছে নামাজ পড়ার জন্য ওই রাস্তার মানুষের মধ্যে কত পার্সেন্ট মানুষ মুসলমান অমুসলিম কয় পার্সেন্ট দেখা যাবে যে সারা দেশের আনুপাতিক যে হার ওই জুমার সময়ে রাস্তার মানুষের আনুপাতিক হার তাই এরা কারা এরাও আমার আপনার মতো কোনো মুসলমান বাবা মায়ের সন্তান কেন এই অবস্থা এই অবস্থার পেছনে কোনো কারণ তো নিশ্চয়ই আছে সে তো কালিমাওয়ালা মানুষ সে আল্লাহকে এক মানা মানুষ নবীকে শেষ নবী মানা মানুষ তো জুমার নামাজটা পর্যন্ত তার কপালে জুটল না কেন এই অবস্থা তো অন্য নামাজের কি হালত জুমাই যদি না আসে তো অন্য নামাজের কি হালত এই অবস্থা কেন এই অবস্থা একদিনে হয় নাই এই অবস্থার পেছনে একটা বিশাল গোষ্ঠী
যুগ যুগ ধরে বছর বছর ধরে এই গোষ্ঠী এই অবস্থার জন্য পরিকল্পিত মেহনত করে যাচ্ছে। বিশেষত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আজ পর্যন্ত দিন আমাদের পর্যন্ত পৌঁছতে লম্বা সময় আমরা পার করেছি, বহু মেহনত, বহু রক্ত, বহু জীবন এর জন্য কুরবানি হয়েছে। ওই সমস্ত মানুষকে আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন যাদের ওসিলায় আজকে আমরা এ পর্যন্ত দিন পেয়েছি। কিন্তু ভাই, এটা এইভাবে আসে নাই, খুব সহজে আমিন বলে ফেললাম, বিষয়টা এত সহজ না। আমাদের পর্যন্ত দিন পৌঁছা এত সহজে পৌঁছে নাই, বিশেষত এই উপমহাদেশ ভয়ঙ্কর কিছু ফেতনার মোকাবেলা করেছে। বিস্তারিত আলোচনা আমার একটা ছিল এই বিষয়ে, তিন গুহার কথা বলেছিলাম আপনাদের মনে থাকার কথা, এবং আলহামদুলিল্লাহ ওই তিন গুহার আমলও চালু হয়েছে। গত দুই দিন আগে নারায়ণগঞ্জে এক জায়গায় মাহফিল করে আসার সময় এক মসজিদ, এক কবরস্থান ছিল আমার এক আপনজনের কবর, তো বললাম একটু জিয়ারত করে যাই, এদিকে তো আসা হয় না। তো এই জিয়ারত করতে নামছি, এর মধ্যে কিছু ছেলে দেখেছে দূর থেকে, তারা দৌড়ায় আসছে। তো এসে বলে যে হজরত, আপনার ওই তিন গুহার এক গুহায় ঢুকছি। তিন গুহা মানি তুমি কোত্থেকে জানলা? বলে ওই মসজিদে নামাজ পড়ছিলাম ওই দিন। তো এক গুহা নৈশকালীন যে মাদ্রাসা, ওই মাদ্রাসায় আমরা ঢুকে গেছি। এই বিষয়ে লম্বা আলোচনা আমার হয়েছে, প্রসঙ্গক্রমে আজকে একটু টান দেওয়া ওখান থেকে। ভয়ঙ্কর কিছু ফেতনা এই উপমহাদেশের মানুষ মোকাবেলা করেছে, আর ওই ভয়ঙ্কর রূপটা যেখান থেকে শুরু, একদম শুরু থেকেই তো কিছু কিছু ফিতনার মোকাবেলা করেছে, কিন্তু ভয়ঙ্কর রূপ হিসাবে যখন আসছে সেটা হলো বাচ্চা আকবরের সময়ের, যে বাচ্চা বোকা এবং মূর্খ দুইটাই একসাথে ছিল তার গুণ, বোকাও মূর্খ। আশপাশ ছিল বেদিনে ভরা, শিয়া হিন্দু পণ্ডিতরা তাকে ঘিরে রাখত, বীরবলের মতো হিন্দু পণ্ডিত তার উপদেষ্টা, এদের পুষ তার ভেতরে এমনভাবে ঢুকেছে, তারা পুষ করেছে, তারা বুঝাতে সক্ষম হয়েছে যে সব ধর্মের কিছু কিছু ভালো দিকগুলো যেগুলো আছে এনে এনে আমরা একটা নতুন ধর্ম বানাই, যেই ধর্মের নাম দিছে দিন এলাহি। আসলে বাস্তব ছিল সেটা দিন এলাহি না, সেটা ছিল দিনে আকবরী, নামেও তারা দুই নম্বরই করছে, নাম দিছে এলাহি। আর এটা আল্লাহ তাআলা আগে জানায় রাখছেন যে তুমি যখন দিন থেকে সরে যাবা, আমি শয়তানকে চাপাইয়া দিব, তখন শয়তান তোমাকে দিয়ে এমন কিছু কাজ করাবে সেটা দিন না, কিন্তু তুমি ভাববা তুমি দিনের উপর আছো। ওমাই আশুয়াং জিক্রির রহমানি নুকাইদ লাহু শাইতানা ফাহুয়া লাহু করিন ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। নিজে ভাববে যে আমি ভালো আছি, এটা এখনো আছে, বুঝাইতে গেলে উল্টা আমাদেরকে বলে, আপনারা কি বুঝেন, আপনারা কি বুঝেন, হায় হায়, সব ওনারাই বুঝে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো দিনে আকবরের মধ্যে দিন কেমন ভাবে বিকৃত করা হয়েছিল, মানুষের ভেতরটা সব ধ্বংস করে একদম শেষ করা হয়েছিল, মুসলমানদের ভেতর শেষ, ফেতনাটা ছিল ভেতরকার, নিজেদের মধ্য থেকে আসছে ফেতনা। আল্লাহ তাআলা সব যুগেই ফেরাউন পাঠাইলে সাথে মুসাও পাঠাইছেন, সব যুগেই লিকুল্লি ফেরাউন মুসা, আরবি একটা কথা আছে লিকুল্লি ফেরাউন মুসা, সব ফেরাউনের পেছনেই একজন মুসা থাকেন। দুনিয়ায় লড়াই, হ্যাঁ, তো আকবরের ওই সমাজ আর ইমান ধ্বংসের যে মেহনত ছিল,
পরিকল্পিত মেহনত ছিল, এটা একা তার না, শিয়াদের এবং হিন্দুদের। শিয়ারা এক খতরনাক জাতি, মনে রেখেন কথা। কিছুদিন আগে ইন্ডিয়াতে এক শিয়া কোরআনের কিছু আয়াতকে বাদ দেওয়ার আবেদন করছিল। এই কয়দিন আগে দেখছি ওই শিয়া হিন্দু ধর্ম গ্রহণ করছে। তার মানে কি, এটা ছোপা হিন্দু ছিল? এই সমাজে এইরকম বহু ছোপা মুশরিক আছে, নাম দিছে মুসলমান। নবীর যোগে যদি ছোপা মুশরিক থাকতে পারে, আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের মতো মুনাফিক থাকতে পারে নবী যোগে, আপনি ভাবেন এখনকার সব আব্দুল কাদের জিলানি? তো শিয়ারা এবং মুশরিকরা মিলে জুলে বাদশাহ আকবরকে এমনভাবে চারদিক থেকে ঘিরে রেখেছিল যে ওই বোকা বাচ্চা, জাহেল বাচ্চা এবং বয়সও কম, শুরু থেকেই তাকে বিভ্রান্ত করেছে তারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের ওই ভেতরের ফেতনা মোকাবেলার জন্যে, সংস্কারের জন্যে একজন এই দ্বিতীয় হাজারে, এক হাজার বছর তো চলে গেছে, দ্বিতীয় হাজার শুরু হয়েছে, একজন মুজাদ্দিদ পাঠাইলেন, হযরত আহমদ সরহিন্দি মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইক। তিনি মেহনত শুরু করলেন। আকবরের ওই ক্ষমতার দুর্দন্ত প্রতাপ আর হুমকি ধমকিকে উপেক্ষা করে তিনি ভেতর থেকে মেহনত শুরু করলেন। ফেতনাও ভেতরের, মেহনতও ভেতরের। জেল জুলুম হইল, যেখানেই পাঠায় ওই জেলের যারা আছে সব মুসলমান হইয়া পুরা হেদায়ত হয়ে যায়, দাওয়াতের কাজ চলে হয়েছে। গোয়ালিয়রের জেলে শেষ রাখছে, জেলার বাচ্চা কোথায় যাবে যুদ্ধে, জেলার যায় বলে এখানে রাইখা যায় না, বড় রিস্কি, আপনি এখানে রাইখা গেলে না জানি ঘটনা উল্টায়া যায়, আপনার সিংহাসন আবার দখল হয়ে যায়। তো সাথে করে নিয়ে নিছে, যুদ্ধের মধ্যে বন্দি সাথে করে নিয়ে নিছে। ওখানে বসে বসা ওই আশেপাশে যারা আছে এগুলো দাওয়াত দেয় মুজাদ্দিদ আল ফেসানি বসে বসে, দিতে দিতে সেনাপ্রধানরে উপায় গেছে। সেনাপ্রধানকে পেয়ে তাকেও দাওয়াত দিয়ে এমনভাবে বুঝাইছে মুজাদ্দিদ আল ফেসানি যে সেও আল্লাহ তাআলা হেদায়তের নূর তার মধ্যেও ঢুকাইয়া দিছে। এখন সেনাপ্রধান চাপ প্রয়োগ করছে, যদি ওনাকে না ছাড়েন ভিন্ন কিছু ঘটতে পারে, বাদশাহ ভয়ে তাকে ছেড়ে দিছে, আল্লাহ ওপেন কাজ করার সুযোগ করে দিছে। এই যে ভেতরের মেহনত হয়েছে, ভেতর ঠিক করার জন্যে, ভেতর থেকে যে আসা ফেতনা ঠিক করার জন্যে। কিন্তু চক্রান্ত, যারা ইসলামকে নিজেদের প্রতিপক্ষ ভেবেছে শুরু থেকেই, তারা থেমেছিল না। মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলের মেহনতের বরকত আল্লাহ পরিবেশকে আবার ঘুরাইছেন। আস্তে 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 আকবরেরই পরিবারের এক সদস্য বাদশাহ আলমগীর, তার সময়ে পুরা সময় পরিবর্তন হয়ে গোটা হিন্দুস্তানে মুসলমানদের শুধু জয় জয়কার না, ইসলামেরও সুবাতাস বইছিল। বাদশাহ আকবরের নেতৃত্বে সময়ের অন্যতম শ্রেষ্ঠ ফতোয়ার কিতাব ফতোয়ায়ে আলমগীরি তার তত্ত্বাবধারে তৎকালীন ওই সমস্ত আলিম যারা মোল্লা জিওয়ান রহমতুল্লাহ আলাই সহ বড় বড় আলেমরা মিলে ওই ফতোয়া সংকলন করেছেন, যেটা আমাদের জন্য অনেক বড় এক সম্পদ, বাদশার তত্ত্বাবধানে হয়েছে। ওই যে মুজাদ্দিদ আল ফেসানি পেছনে মেহনত করেছেন, এর সুবাতাস আস্তে আস্তে ধীরে ধীরে ঝিরঝির করে এই পর্যন্ত পৌঁছেছে। কিন্তু চক্রান্ত থেমে নাই, থেমেছিল না। আপনারা জানেন 1757-এর ইতিহাস, ইংরেজ বেনিয়ারা যখন এই উপমহাদেশে আসে ব্যবসার আড়ালে, এর আগে তো ডাচরা ছিল, ইংরেজরাও বুঝেছে এই উপমহাদেশে সম্পদ আছে, গোটা দুনিয়ায় ওই সময় ওই অঞ্চলের মানুষগুলো, ভূমধ্যসাগরের পারের মানুষগুলো, আজকের ইউরোপিয়ানরা যে যেখানে পারছে যায়া সম্পদ ওখান থেকে চুরি করেছে, সোজা কথা। আজকেও ফ্রান্স আফ্রিকা ছাড়ছে না বহু অঞ্চল, এখনও সে যে সমস্ত অঞ্চলে সোনার খনি আছে তারা এখনও ছাড়ছে না। সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি স্বর্ণ মজুদ যাদের, এর শীর্ষে কয়েকটার মধ্যে ফ্রান্স, অথচ তাদের সোনার কোনো খনি নাই। কোত্থেকে আসে এগুলা? মুসলমানের সম্পদ। ইটালিয়ানরা পশ্চিম পূর্ব আফ্রিকার, মানে আরব আফ্রিকা,
লিবিয়া সহ ওই অঞ্চলটা দখল রেখেছিল, ব্রিটিশরা এই অঞ্চলে ঢুকেছে, আফ্রিকাও ঢুকেছে, কিন্তু বাদশাহ আব্দুল হামিদ, হ্যাঁ সুলতান খলিফা আব্দুল হামিদ দ্বিতীয়, তার কৌশলের কারণে সেখান থেকে পিঠা খায়া মাইর খায়া আস্তে আস্তে এদিকে এই উপমহাদেশে পুরা যখন তারা তাদের দখলদারিত্ব প্রতিষ্ঠা করে, আপনাদের জানা থাকার কথা সে ইতিহাস, ইংরেজরা 100 বছর পর্যন্ত নির্যাতন নিপীড়ন চালাইয়া রেজাল্ট কী পেয়েছে, যা ক্ষমতা তো আমাদের হাতে কিন্তু মানুষ তো জয় করতে পারলাম না, এখনও নানান জায়গা থেকে প্রতিরোধ ওঠে, এখনও আমাদের মাঝে মধ্যে মায়ের খেতে হয়, ঘটনা কী, কেন এখনও মুসলমান বিশেষ করে তাদেরকে নিশ্চিহ্ন করা যাচ্ছে না, কেন যাচ্ছে না, অথচ স্পেনের ইতিহাস তাদের সামনে, তারা তো ওই অঞ্চল থেকেই আসা, হ্যাঁ তৎকালীন সময়ের উন্দুলুস আজকের স্পেন এবং পর্তুগালের কিছু অংশ মিলে তৎকালীন উন্দুলুস মুসলমানরা যখন ছেড়ে দেয় তো খ্রিস্টানরা দখলের 6-7 দিনের মাথায়, মাত্র 6-7 দিন, এর মধ্যে গোটা উন্দুলুস থেকে ইসলাম তো নিশ্চিহ্ন করা হয়েছে, ইতিহাস সাক্ষী যে স্পেনে একটা আরবি শব্দ পর্যন্ত তারা রাখে নাই, ওইটাকেও চেঞ্জ করছে যেন কোনোদিন ওই শব্দের প্রভাবও সমাজে প্রভাব সৃষ্টি না করে, এমনভাবে তারা নিজেদের দখলদারিত্ব প্রতিষ্ঠা করেছে। ইংরেজরা অবাক ওই জায়গায় যে এটা কেন হচ্ছে, তারা 6-7 দিনের মধ্যে কাম সেরে ফেললো, অথচ আমরা 100 বছর নির্যাতন চালালাম, তাও মুসলমানদেরকে দমন করা যাচ্ছে না, এখনও প্রতিরোধ যুদ্ধ উকি ঝুঁকি দেয়, বিষয়টা কি, গবেষণা বসলো, কমিশন গঠন হলো, ওই কমিশন তারা গোটা দেশ সফর করে যা পেল তার উপর ভিত্তি করে তারা 3টা সুপারিশ রেখেছিল গভর্নমেন্টের সামনে। আপনাকে বুঝতে হবে যে 3টা সুপারিশ তারা পেশ করেছে, তারা বুঝেছে ওই 3টা কারণ হচ্ছে মুসলমান এখনও জেগে থাকার, যেহেতু বিষয়টা এমন আপনিও বুঝবেন যে এখনও পর্যন্ত ওই 3টা বিষয়ের প্রতি ইসলাম বিদ্বেষীদের সবচেয়ে বেশি হামলা, ওই 3টা বিষয় এখনও আক্রান্ত হয়, আপনিও বুঝবেন ইংরেজরা তাদের গভর্নমেন্টের সামনে সুপারিশ পেশ করলো যে 1 নম্বর সুপারিশ হচ্ছে মুসলমানদেরকে যদি আমাদের আয়ত্তে আনতে হয় তো 1 নম্বর সুপারিশ হচ্ছে মুসলমানদের বুক থেকে কোরআনকে সরাইতে হবে, যতদিন মুসলমানদের বুকে কোরআন থাকবে ততদিন মুসলমানদের বিরুদ্ধে জয়ী হওয়া যাবে না, এই কথা কিন্তু নতুন না, এটা কোরআনই আসছে, সূরা হামিম আস-সাজদা 26 নম্বর আয়াত, তৎকালীন কাফেররা এই কথাই বলতো, ওয়াকালা আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়াল গাউফি লাআল্লাকুম তাগলিবুন, তৎকালীন কাফেররা আবু জাহেলরা বলতো এই কোরআন শুনবা না, কাউকে শুনতেও দিবা না, কেন, লাআল্লাকুম তাগলিবুন, জয়ী হওয়ার রাস্তা একটাই, মানুষকে কোরআন থেকে দূরে সরাইয়া রাখো, তারাও জানতো, এরাও গবেষণা করে বের করেছে মূল কারণ তো এইটাই, মুসলমানদের বুকে কোরআন থাকবে তো মুসলমানদেরকে পরাজিত করার ক্ষমতা দুনিয়ার কারো নাই, হয়তো অস্ত্রে শস্ত্রে দুর্বল কিন্তু ইমানি শক্তি যার আছে তার সহযোগী তো আল্লাহ, ইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালত ওহুয়া রাব্বুল আরশিল আযীম, আল্লাহ তাআলা নবীকে বলেছেন এই কথা, মানুষ যদি আপনাকে সহযোগিতা না করে আপনি বলে দিয়েন দরকার নাই, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, তিনি আরশে আযীমের রব, এটাই তো কথা, যার মালিক আরশে আযীমের রব তাকে পরাজিত করে এই শক্তিকার, সাম্প্রতিককালেও আমরা দেখেছি আর সেদিকে যাচ্ছি না, ইংরেজরা এই সুপারিশ বাস্তবায়নের জন্যে লক্ষ লক্ষ কোরআনের কপি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করেছে, নর্দমায় নিক্ষেপ করেছে, সাগরে নিক্ষেপ করেছে, কিন্তু যেই গ্রন্থের নিরাপত্তার হেফাজতের দায়িত্ব খোদ আল্লাহ নিয়েছেন, আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এর নিরাপত্তাও নাজিলও করেছি আমি, রক্ষাও করব আমি, যার রক্ষার দায়িত্ব আল্লাহ নেন সেই কিতাব ধ্বংস করে এই সাধ্যকার, হ্যাঁ কে পারে, বরং আল্লাহ বলেছেন ইউরিদুনা লিয়ুতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম
Wallahu mutimmu nurih walau karihal kafirun. Allah nur ke tara nibhaya dite chay. Allah bolen ami etake purnota dibo dibo jodio kafir der ta bhalo lage na ami amar kaj korbo ke roke shattokar. Muhtaram hazirin, ingrejra Quran to shoraise kintu sinar Quran ki korbe bolen? কাগজের কোরআন পড়াইয়া দিবে সিনার কোরআন কি করবে বলে ওই সিনায় যাদের কোরআন আছে তাদেরকেও পড়াইতে হবে দ্বিতীয় সুপারিশ বুঝতে পারছেন কথা দ্বিতীয় সুপারিশ হচ্ছে কোরআনের ধারক বাহক কোরআনের শিক্ষক কোরআনের ছাত্র আলেম উলামা এদেরকে অশেষ করতে হবে না হয় আবার জেগে উঠবে এক হলো বাইরের কোরআন এক হলো সিনায় যাদের কোরআন দুই কোরআন শেষ করতে হবে শুরু হয়ে গেল আলেমদের বিরুদ্ধে জুলুম নির্যাতন অত্যাচার সেই ইতিহাস আপনাদের জানা না জানলে জানা দরকার আপনি স্বাধীনতা দেখছেন 50 বছরের এই 50 বছরের স্বাধীনতা এমনি তো আসে নাই ভাই এর ইতিহাস তো 200 250 বছর আগের থেকে তৈরি হওয়া এমনি তো এই স্বাধীনতা আসে নাই এর পেছনে বহু আলেমের রক্ত ঝরেছে সেই ইতিহাস আপনাদের জানা দরকার মাওলানা জাফর থানেশ্বরী রহমাতুল্লাহ আলাইহি ইতিহাসের বিখ্যাত একজন বীর তার একটা কিতাব আছে ইতিহাস তারিখে কালাপানি কালাপানির ইতিহাস পড়বেন এবং আরো অনেক ইংরেজ বিরোধী আন্দোলনের অনেক ইতিহাসের কিতাব আছে চেপে রাখা ইতিহাস এই নামে বহু বই আছে মাওলানা জাফর থানেশ্বরী লিখেছেন দিল্লি থেকে লাহোর পর্যন্ত যে জেটি মহা সড়ক ছিল শত শত মাইলের মহা সড়ক বলে ওই মহা সড়কের দুই পাশের এমন কোনো গাছ ছিল না যে গাছে আলেমের লাশ ঝুলে নাই শুধু কি তাই দিল্লি জামে মসজিদের সামনে বড় বড় কিছু গাছ ছিল বলে সারা দেশ থেকে বিখ্যাত আলেমদেরকে এনে ওখানে জমা করা হতো একজনকে ঝুলানো হতো ছটপট করতে করতে তিনি যখন নিস্তেজ হয়ে যেতেন তার একজনকে ঝুলাতো এইভাবে সারাক্ষণ ওই মসজিদের সামনে কোনো না কোনো আলেমের লাশ ঝুলত ইতিহাসের সাক্ষী হয়ে এখনও বহু গাছ দাঁড়ায় আছে আমরা শুনেছি পড়েছি কিতাবে আজাদ কাশ্মীরে মাং নামক একটা জায়গায় এখনও একটা গাছ আছে যে গাছ মানস সুরুজ আলী সবুজ আলী দুই ভাই তাদের শাহাদাতের সাক্ষী হয়ে দাঁড়ায় আছে ওই দুই ভাইকে উল্টা ঝুলাইয়া লটকাইয়া শরীর থেকে জীবন্ত মানুষের শরীর থেকে চামড়া খোলে খোলে তাদেরকে হত্যা করা হয়েছিল স্বাধীনতা এমনি পেয়েছেন আমাদের বাহাদুর শাহ পার্ক যাকে আপনারা ভিক্টোরিয়া পার্ক নামে চেনেন ভিক্টোরিয়া বলতে আমাদের ইজ্জতে লাগে গায়রতে লাগে আত্মমর্যাদায় লাগে যাদের নির্যাতনের সাক্ষী তাদের নামে এই পার্ক হবে কেন ওই যে সদরঘাটে জগন্নাথ ইউনিভার্সিটির প্রধান ফটকের উল্টা পাশে যে পার্ক আমরা জানি তাকে বাহাদুর শাহ পার্ক নামে এই পার্কও এই অঞ্চলের আলেমদের শাহাদাতের সাক্ষী এই অঞ্চলের বিখ্যাত আলেমদেরকে ধরে ধরে ওই পার্কে নিয়ে ফাঁসিতে ঝুলানো হইতো ভাই আমার আপনার পর্যন্ত দিন এইভাবে আসে নাই স্বাধীনতাও এইভাবে আসে নাই বহু আলেম বহু আল্লাহওয়ালা বহু ইমানদারের রক্ত ঝরেছে জীবন গিয়েছে মাওলানা জাফর থানেশ্বরী নির্যাতনের কিছু অবস্থার বর্ণনা দিচ্ছেন যা আমাদেরকে দিল্লির সামনে থেকে লাহোর কোর্টে পাঠানো হয়েছে আমাদের রায়ের জন্যে তো যখন কোর্টে আমাদেরকে ওঠানো হয় আদালত আমাদের বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করে আমরা সবাই উচ্চ আওয়াজে তাকবীর ধ্বনি উচ্চারণ করলাম আল্লাহু আকবার আল্লাহু আকবার খুশি আর আনন্দ আমাদের বিচারক তো অবাক হয়ে গেছে কি ফাঁসির রায় ঘোষণা শুই না কেউ আল্লাহু আকবার তাকবীর দেয় আর আনন্দ প্রকাশ করে এটা কোন জাতের মানুষেরা মানুষ না জিন তো জিজ্ঞেস করে কি ব্যাপার এত আনন্দিত কেন তোমরা তোমরা জাফর থানেশ্বরী বলেছেন কারণ তো দুইটা এক হচ্ছে তোমাদের নির্যাতন থেকে আমরা বেঁচে যাব নির্যাতনের ধরনগুলো কেমন ছিল মাওলানা লেখেন যে পেশোয়ার থেকে লাহোর এই অল্প জায়গা কয়েক ঘন্টার রাস্তা অথচ রেলের ভেতরে বগির ভেতরে আলাদা খাঁচা তৈরি করা হয়েছে লোহার চারদিক থেকে শলাকা সামনের দিকে আগাইলেই শলাকা ঢুকে সামনে দিয়ে পেছনে গেলে পেছন দিয়ে ঢুকে হ্যাঁ সাইড হইলেই ঢুকে শটান বসে থাকা শোয়ারও ব্যবস্থা নাই দাঁড়ানোরও ব্যবস্থা নাই এক অবস্থায় আমাদেরকে এক মাস ঘুরানো হয়েছে ঘাম আর রক্ত একাকার
পানি দিয়েছে খাওয়ার জন্য, ওইটা দিয়ে আমাদের অজু এস্তেঞ্জা সারতে হইতো। হায়, ওই জায়গায় পায়খানা, ওই জায়গায় পেশাব, ওই জায়গায় খাওয়া, দুর্গন্ধে একজন মানুষ মারা যাওয়ার কথা। এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা তো চাচ্ছিলাম শাহাদাত বলে আনন্দ প্রকাশ করতেছি, এই জন্যে যে তোমাদের এই নির্মম নির্যাতন থেকে এখন আমরা বেঁচে যাব। এই এক কারণ। আর এক কারণ হচ্ছে ওই যে বিলাল হাবশির ঘটনা। বিলাল হাবশি কালো বিলাল, চেহারা তো একেবারেই কালো, আবার অসুস্থ হয়ে গেছেন মৃত্যুর আগে, জীবন সায়াহ্নে হযরত বিলাল। সবাই লক্ষ্য করলেন যে বিলালের চেহারার মধ্যে আনন্দের ঝিলিক। জিজ্ঞেস করলেন সবাই, ও বিলাল কি হয়ে গেল তোমার, এত আনন্দিত কেন? তো হযরত বিলাল কি জবাব দিলেন? গদান নালকা মুহাম্মাদান ওয়া আসহাবা, কালকেই তো নবী মুহাম্মদ এবং তার সঙ্গীদের সাথে আমার সাক্ষাৎ হবে, ওই খুশি আমার। কারণ তাদের বিশ্বাস ছিল মৃত্যুর পরই নবীর সাথে সাক্ষাৎ হবে জান্নাতে। হযরত জাফর থানিশুরি বলেন, আমরাও তাই বললাম, গদান নালকা মুহাম্মাদান ওয়া আসহাবা, আমাদের মৃত্যুদণ্ড দিবা, ফাঁসি দিবা, তো মৃত্যুর পরই শাহাদাতের পরই তো আমরা প্রিয় হাবিবের সাথে সাক্ষাৎ করব ইনশাআল্লাহ, ওই হচ্ছে আনন্দ। বিচারক ফাঁসির রায় মুলতবি করলেন যে না, এদেরকে যাদেরকে ফাঁসি দিলে আনন্দিত হয় ওই সুযোগ এদেরকে দেওয়া যাবে না, কি করতে হবে? বলে এদেরকে কালা পানি দ্বীপ আছে ওই দ্বীপে পাঠিয়ে দাও, নির্যাতন চালাইতে থাকো, আর মৃত্যুর আগ পর্যন্ত চলতে থাকুক নির্যাতন। আর নির্যাতনের ধরন কেমন ছিল ওই দ্বীপগুলোতে, আন্দামান দ্বীপের ইতিহাস, ওই বন্দি খানাস বন্দিশালা তো আজও আছে স্মৃতি। মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই বন্দি ছিলেন, সাথে ছাত্র স্বেচ্ছায় বন্দি কারাবরণ গ্রহণ করেছে হুসাইন আহমদ মাদানী নব্বর আল্লাহ মারকাদা। শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলের লাশ যখন দিল্লি থেকে হাকিম আজমল খার বাড়ি থেকে যখন দেওবন্দে পৌঁছে, দেওবন্দের মানুষ যখন তার শরীর ধোয়াচ্ছিলেন, গোসল করাচ্ছিলেন মৃতদেহ, তো দেওবন্দের মানুষ লক্ষ্য করেছিলেন শেখুল হিন্দের কোমরের মধ্যে কোনো গোস্ত নাই, শুধু মেরুদণ্ডের হাড়টা। কিন্তু তারা জানতেন না শেখুল হিন্দের ওই অবস্থা কেন হয়েছে, জানতেন না। তো কে জানতে পারেন? বলে জানতে পারে হুসাইন আহমদ মাদানী, তিনি সবসময় সঙ্গে থাকতেন। হযরত হুসাইন আহমদ মাদানী ছিলেন কলকাতায়, ওস্তাদের মৃত্যুর খবর শোনা মাত্র দেওবন্দের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেখানে পৌঁছার পর দেওবন্দের মানুষ কাঁদতে কাঁদতে এসে হুসাইন আহমদ মাদানীকে জিজ্ঞেস করতেছেন, বড় মহাব্বত করতেন তারা, এমনকি হিন্দুরাও মহাব্বত করতেন। কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করেছেন, হযরত শেখুল হিন্দের কোমরের এই অবস্থা কেন, কোমরে কোনো গোস্ত নাই কেন, শুধু মেরুদণ্ডের হাড়টা ছাড়া কিচ্ছু নাই, কেন এই অবস্থা? আর এই হযরত হুসাইন আহমদ মাদানী শিশুর মতো হাউমাউ করে কান্না শুরু করেছেন, বলে আমরা যখন আন্দামানে বন্দি ছিলাম, আমার উস্তাদ শেখুল হিন্দকে প্রতিদিন ইংরেজরা রুটিন করে করে পেটাতো, তাদের কর্তৃত্ব মেনে নেওয়ার জন্যে পেটাতো। শুধু তাই না, যখন তারা ক্লান্ত হয়ে যেত তো তারা কি করত, লোহা গরম করে করে, রড গরম করে করে প্রতিদিন শেখুল হিন্দের কোমরের মধ্যে লাগাইয়া দিত, ওইভাবে শরীরের এই অংশের গোস্তগুলো পুড়ে 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 এখন আর মেরুদণ্ডের হাড়টা ছাড়া কিচ্ছু নাই। ওই রকম নির্যাতন সয়েছেন আমাদের বড়রা আজাদ এই উপমহাদেশের জন্যে, স্বাধীন উপমহাদেশের জন্যে, ইসলামকে টেকানোর জন্যে। দোস্ত, আমার আর আপনার পর্যন্ত ইসলাম এইভাবেই তো আসে নাই, চলছে এইভাবে। ইংরেজদের দ্বিতীয় তৃতীয় আক্রমণ ছিল সুপারিশ যে মুসলমানদের মন আর মিজাজ ধ্বংস করতে হবে, কারণ এটাই বাস্তবতা। গাজী সালাহউদ্দিন আইয়ুবি রহমতুল্লাহ আলাই লিখেছেন এক ঐতিহাসিক কথা, তিনি বলেছেন, কোনো জাতিকে যদি যুদ্ধ ছাড়া পরাজিত করতে চাও, কোনো জাতিকে যদি যুদ্ধ ছাড়া পরাজিত করতে চাও, ওই জাতির ভেতর নষ্ট করে দাও, ইমান আকিদা নষ্ট করে দাও, বিজাতীয়দের সংস্কৃতি ঢুকাইয়া দাও, ওই জাতিকে ধ্বংস করার জন্যে যুদ্ধের প্রয়োজন হবে না, তারা তো এমনিই পরাজিত। এটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর চক্রান্ত, কারণ মন আর মিজাজ যদি নষ্ট হয়ে যায় তো জুমার দিনেও তো মসজিদে আসবে না, এর প্রমাণ তো এটা। অপসংস্কৃতির ছয়লাভ এই সমাজে, এই সমাজকে এমনভাবে গ্রাস করেছে, আজকে আমার কাছে নামাজ ভালো লাগে না অথচ আমি কালিমাওয়ালা,
আজকে আমার কাছে দিন ভালো লাগে না অথচ আমি কালিমাওয়ালা, আজকে দাড়ি দেখলে বিরক্ত লাগে অথচ আমি কালিমাওয়ালা, আজকে টুপি দেখলে বিরক্ত লাগে অথচ আমি কালিমাওয়ালা, কেন লাগবে না? কারণ ওই বিজাতীয়দের ক্যান্সারের জার্ম তো আমার শরীরের মধ্যে পুশ করা হচ্ছে প্রতিনিয়ত, প্রতিনিয়ত দাড়ির বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, দাড়িকে উপহাসের বিষয় হিসাবে দেখানো হচ্ছে, টুপিকে উপহাসের বিষয় হিসাবে দেখানো হচ্ছে, দিনই কাজকে উপহাসের বিষয় হিসাবে দেখানো হচ্ছে, দিনই কাজকে বিভিন্ন জায়গায় নিষিদ্ধ করা হচ্ছে। কেন করা হচ্ছে? কারণ তারা জানে মুসলমানদের চরিত্র যদি ঠিক থাকে, আকীদা বিশ্বাস যদি ঠিক থাকে, ইসলামী তাহজিব তামাদ্দুনের চর্চা যদি থাকে, ওই মুসলমানদেরকে পরাজিত করা যাবে না। এদেরকে পরাজিত করতে হলে এদের অবয়ব থাকে মুসলমান, নাম তো থাকবে মুসলমান, ভেতরটা থাকবে আমাদের। ওই চক্রান্তই চলতেছে। ইংরেজরা আসলো কোত্থেকে? ভেতর থেকে না বাহির থেকে? বলেন, কোত্থেকে আসছে? বাহির থেকে আসছে, ইউরোপিয়ান। বাহির থেকে আসলো ফেতনা। আল্লাহ তাআলা বাহিরে মেহনতের জন্যে মুজাদ্দিদ আলফেসানি, ভেতরের ফেতনা দূর করার জন্যে আল্লাহ ভেতর থেকে একজনকে বের করে দিলেন। বাহিরের ফেতনা মোকাবেলার জন্যে, বাহিরের ফেতনার টার্গেট ছিল আমাদের ইমান আকিদা ধ্বংস করা, আমাদের বিশ্বাস আর চেতনা ধ্বংস করা। ওই বাহিরের ফেতনাকে মোকাবেলা করার জন্যে আল্লাহ এই জমিন থেকে একজনকে বের করে দিলেন, যিনি বাহিরে মেহনত শুরু করলেন, হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাই। আল্লাহ হযরতকে বের করে দিলেন, বাহিরে মেহনত শুরু হয়ে গেল। স্বপ্নের মাধ্যমে তিনি আদিষ্ট হয়েছেন, এটাকে নিয়েও অনেকে উপহাস করে, স্বপ্নের ধর্ম। বুখারি কি স্বপ্নের কিতাব? তাইলে ইমামে বুখারিও তো স্বপ্নের মাধ্যমে আদিষ্ট হইয়াই এই বুখারির সংকলন শুরু করেছিলেন। কিছু হইলেই তো খালি বুখারির দলিল দেন। তো ও বুখারিওয়ালা, আজকে ইলিয়াস রহমতুল্লাহ আলের মেহনতকে যারা উপহাস করছ স্বপ্নের ধর্ম নামে, তো বুখারিও কি স্বপ্নের কিতাব? ইমামে বুখারি রহমতুল্লাহ আলাইহি তো স্বপ্নের মাধ্যমে আদিষ্ট হয়েছেন। তিনি দেখেছেন নবী আলাইহিস সালামের গায়ে মাছি বসে, ইমাম বুখারি মাছি তাড়ান, ওস্তাদকে জিজ্ঞেস করেছেন কি দেখলাম এটা, তো বলেছেন নবীর হাদিসের উপর, সহি হাদিসের উপর বানানো হাদিস ঢুকতে চায়, মশা বসতে চায়, মাছি বসতে চায়, নাপাক করতে চায়, তুমি তাড়াচ্ছ, আল্লাহ তাআলা তোমার দ্বারা সহি হাদিসের খিদমত নেবেন। ওই মেহনত শুরু হয়ে গেল সহি হাদিস সংকলন করার। বুখারি যদি স্বপ্নের মাধ্যমে ইশারা পায়া বুখারি লেখার প্রতি ইমামে বুখারি কাজ শুরু করতে পারেন, হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাই স্বপ্নের মাধ্যমে যদি একটা জিনিসের ইশারা পান তো কাজ শুরু করলে এটা কেন দোষের হবে? কারণ হচ্ছে কি জানেন, কারণ আমার আপনার স্বপ্ন তো সব বকওয়াস স্বপ্ন, এই জন্য আমরা অন্যের স্বপ্নেরও মনে করি বকওয়াস। হাদিসের কথা, আসদাকুকুম রুইয়া আসদাকুকুম হাদিসা, তার স্বপ্ন তত সত্য যার কথা তত সত্য, যার কথা যত সত্য তার স্বপ্ন তত সত্য। আপনার স্বপ্ন সত্য কি সত্য না ওইটা যাচাই করার আগে আপনি দেখেন আপনি কথা কি বলেন, সত্য বলেন না মিথ্যা বলেন। সত্য যতটা বলেন তো স্বপ্ন ততটা সত্য হবে, মিথ্যা যতটা বলেন স্বপ্ন ততটা মিথ্যা হবে। তা আমার আর আপনার স্বপ্ন দেখি একটা হয় আর একটা, কারণ কি? কারণ স্বপ্ন ছাড়া জাগ্রত অবস্থায় করি একটা বলি আর একটা, তো স্বপ্ন দেখি একটা হয় আর একটা। কিন্তু আল্লাহ ওয়ালাদের স্বপ্ন এটা ওহির একটা অংশ, হাদিসের কথা। আল্লাহ ওয়ালাদের স্বপ্ন ওহির একটা অংশ, ওহি তো বন্ধ কিন্তু এই সুসংবাদগুলো চালু থাকবে, স্বপ্নের মাধ্যমে আল্লাহ ওয়ালারা বহু কিছু জানবেন, আল্লাহ জানাইয়া দিবেন। এটাকে নিয়ে উপহাস করার কিচ্ছু নাই, বাদ দিলাম স্বপ্ন, কাজটা নিয়ে এই সমস্যা কি আপনার? ভাবলাম ধরলাম যে স্বপ্ন ছাড়াই কাজ শুরু হয়েছে, কাজটা সমস্যা কি? কেন এটাকে স্বপ্নের ধর্ম বলা হচ্ছে? এটা একটা চক্রান্ত। কারণ তারা জানে, কারণ তারা জানে এই দাওয়াত ও তাবলীগের মেহনত যদি দুনিয়ায় চলতে থাকে মুসলমানদেরকে রোখার ক্ষমতা কারো নাই, কারণ গোটা দুনিয়ায় এই দাওয়াত ও তাবলীগের মাধ্যমে হাজারো জেনা করেনেওয়ালা তাহাজ্জুদ পড়নেওয়ালা হচ্ছে। দাওয়াত ও তাবলীগের মেহনতের কারণে হাজারো অবাধ্য সন্তান মা বাবার বাধ্য সন্তান হচ্ছে। দাওয়াত ও তাবলীগের মাধ্যমে হাজারো সৎখোর সুৎখোর মৎখোর আল্লাহওয়ালা হয়ে যাচ্ছে। দাওয়াত ও তাবলীগের মেহনতকে রোখা না গেলে এই সমাজের মানুষকে আমরা যে শত
শত বছরের মাধ্যমে বিকৃত রুচির বানিয়েছিলাম, আকীদা আখলাক ধ্বংস করেছিলাম, তারা তো আবার দিনদার হয়ে যাবে, আমরা তো আবার পরাজিত হয়ে যাব। জানে এটা তারা, জানে এটা তারা। এই জন্যে তাদের এখন হামলার শিকার দাওয়াত ও তাবলীগের মেহনত। কোন কাজে আপত্তি নাই বলেন? কোন কাজে আপত্তি নাই? কাজ করলেই তো আপত্তি আসে, কাজ না করলে তো আপত্তি নাই। আপত্তির জায়গার সংশোধনের চেষ্টা তো চলছে। উলামায়ে কেরামের সাথে মাওলানা সাদ সাহেবের গণ্ডগোল কী নিয়া? সংস্কারের বিষয় নিয়া, সংশোধনের ব্যাপার নিয়া। দাওয়াত ও তাবলীগের মেহনত উলামায়ে কেরাম শুরু করেছে, ভুল হইলে উলামায়ে কেরাম ধরাইয়া দিবেন। নিষিদ্ধ করার আপনি কে? দাওয়াতকে নিষিদ্ধ করার আপনি কে? আরে দুঃখ, দুঃখ আর কষ্ট যে জাজিরাতুল আরব থেকে দাওয়াতের কাজ শুরু হয়েছে, আজকে ওই জাজিরাতুল আরবে দাওয়াত বন্ধ করার চক্রান্ত চলছে। খোদার কসম, এগুলো ইসরায়েলি চক্রান্ত ছাড়া আর কিচ্ছু না, ইসরায়েলি চক্রান্ত ছাড়া কিচ্ছু। ধ্বংস করা হচ্ছে কেন? অনেক আগে হাদিস শুনাইছি আপনাদেরকে, নবী বলেছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু وَإِذَا فَسَدَتْ فَسَدَ الْجَسَدُ كُلُّ أَلَا وَهِيَ الْقَلْبُ নবী বলেছেন মানব দেহে একটা গোশতের টুকরা আছে, কলব। এটা যদি ঠিক হয় সব ঠিক, এটা যদি বরবাদ হয় সব বরবাদ, কলব ঠিক না থাকলে সব শেষ। মানচিত্রের হার্ট হচ্ছে জাজিরাতুল আরব, জিওগ্রাফিক হার্ট বলেন যাকে। গোটা দুনিয়ার যে মানচিত্র, ওই মানচিত্রের মধ্যে জাজিরাতুল আরবের অবস্থানটা হচ্ছে হার্ট। তিনদিকে পানি, দেখতেও তো হাটের মতো। ওমান উপসাগর, আরব উপসাগর, ভারত মহাসাগর, এই দিক থেকে সাগরের পানি সব। পশ্চিম দিকে লোহিত সাগর, তিন দিক থেকে পানি। একদিকে জর্ডান, ইরাক, জমিন একদিকে লাগা, তিন দিক শূন্য, একদিক জমিনের সাথে লাগা, যেন শরীরের মধ্যে হাট ঝুলে আছে। নবী বলেন হাট ঠিক তো সব ঠিক, আল্লাহ তাআলা বিশ্বনবীকে ওই জন্য জাজিরাতুল আরবে পাঠাইছেন। কেন? ও নবী, আপনি হার্টে মেহনত করেন, গোটা দুনিয়ার বড়িয়া আমি ঠিক করে দেব। যেহেতু আমার নবী বিশ্বনবী, এই জন্য তাদের টার্গেট হচ্ছে এখন হার্ট বরবাদ করা। ইহুদি নাসারাদের প্রথম টার্গেট হচ্ছে কিবলাতাইন দখল করা। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সব কিছু সম্ভব হলেও আমার নবী বলে গেছেন, আমরা তাই বিশ্বাস করি, তোমরা যতই অ্যাপস বাইর করো, যতই তোমাদের ইমিগ্রেশনের দায়িত্ব ইসরায়েলি কোম্পানির হাতে দাও, ইনশাআল্লাহ ইমাম মাহদির আগমন ঠেকাতে পারবা না, ইনশাআল্লাহ হযরতে ঈসার আগমন ঠেকাতে পারবা না, ইনশাআল্লাহ পারবা না, ইনশাআল্লাহ। এটা নবী বলেছেন, ঢুকবেই, তোমরা মক্কায় ঢুকতে পারবা না, দাজ্জালি বাহিনী ফেরেশতারা থাপড়ায় থাপড়ায় বিদায় করবে, মদিনায় ঢুকতে পারবা না, ফেরেশতারা থাপড়ায় থাপড়ায় বিদায় করবে। এখন পরিচয় গোপন করে মক্কায় ঢুকো, আর ওই মাথায় টুপি লাগাইয়া সেলফি দাও যে ইহুদিরা মক্কায় ঢুকছে, চোরের মতো ঢুকতে পারবা, বিজয়ী ভেসে না। তোমাদের আগেও মুশরিকরা ঢুকেছে, আবু জাহেলও মক্কায় ছিল, আবু লাহাবও মক্কায় ছিল, কিন্তু ফতেহ মক্কার পর, ইসলাম জয়ী হওয়ার পর আর কোনোদিন এই মক্কা আর মদিনার নেতৃত্ব আর কর্তৃত্ব ইহুদি আর মুশরিকরা নিতে পারবে না, ইনশাআল্লাহ তাআলা পারবে না। বলে এই কষ্ট আপনি এখানে বললে কি আর তারা শুনবে? না তারা শুনবে না, তাদের কিছু রিয়াল খোর কিছু মানুষ এই দেশে আছে, তাদেরকে শুনাইতেছি। আজকে দাওয়াত ও তাবলীগের মেহনতকে বেদাত বলো, মাসে তিন দিনকে বেদাত বলো, তো তিন দিন কই পাইছেন? নবী আলাইহিসসালাম তিন দিন বের হইছেন কিনা? আজকে দাওয়াত ও তাবলীগের বছরে চিল্লা, তিন চিল্লা জীবনে, এগুলোকে বেদাত বলো যে নবী এই কাজ করছেন কিনা। ও দোস্ত, আমরা জিজ্ঞেস করতে চাই, টেলিভিশনে বসে বসে, এসি রুমের মধ্যে বসে বসে, ওই যে বয়ান দেন আপনারা, বলেন তো নবী আলাইহিসসালাম কোন চ্যানেলের মাধ্যমে বয়ান দিছিলেন? জিজ্ঞেস করতে চাই, নবী আলাইহিসসালামের বয়ান সারা দুনিয়ায় প্রচার হয়েছে কোন চ্যানেলের মাধ্যমে? বলে না, এটা সময়ের চাহিদা অনুযায়ী, সময়ের প্রয়োজন আমরা মিটাচ্ছি। তো দাওয়াত ও তাবলীগওয়ালারও যদি সময়ের চাহিদা অনুযায়ী একটা সিস্টেম করে নেন, ওইটা কোন দোষ হয়ে গেল আপনার জন্যে? হ্যাঁ, বিভিন্ন কোর্স থাকে, এই কোর্স কোনো মূল সাবজেক্টের বিষয় না। ইংরেজি আপনারা স্পোকেন কোর্স করেন 10 দিন 15 দিন 1 মাসের, এটা সাবজেক্টের অংশ না। যে কোনো কোর্সের জন্য একটা টাইম নির্ধারণ থাকে, সুবিধা হয়। দাওয়াত ও তাবলীগের তিন দিন এটা দিনের মূল বিষয় না, এটা একটা কোর্স। 1 মাস 40 দিন তিন চিল্লা, এটা একটা কোর্স, এটাকে বেদাত বলতেছে? তো মাদ্রাসাগুলার 6টা ঘন্টা, এটাও কি বেদাত?
6 ঘন্টা প্রতিদিন ক্লাস হয় এটাও কি বেদাত আপনার প্রতিষ্ঠানে আপনি কয় ঘন্টা ডিউটি করেন দিনই প্রতিষ্ঠান ওটাও কি বিদআত সময় নির্ধারণ করা যদি বিদআত হয় সমস্ত শিক্ষা দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান বিদআতী কার্যক্রম চলছে কারণ সব জায়গায় তো ক্লাসের টাইম নির্ধারিত ওটাও কি বিদআত বিদআত চিন্তা আপনি ভুল করেছেন একটা হচ্ছে শরীয়ত আরেকটা হচ্ছে জরুরত দ্বীনকে নতুন কাজকে যদি কেউ শরীয়ত মনে করে তাইলে এটা বিদআ আর শরীয়তকে টেকানোর জন্য শরীয়ত চর্চার জন্য কোন জরুরি বিষয়কে যদি কেউ অবলম্বন করে ওইটা শরীয়ত না ওইটা তো জরুরত এটাকে জরুরতকে কেউ শরীয়ত মনে করলে ওইটা বিদআত হবে তিন দিন যাওয়াকে কেউ যদি বলে এটা শরীয়ত ওইটা বিদআত হবে এক চিল্লা দেওয়াকে কেউ যদি মনে করে এটা শরীয়ত ওইটা বিদআত হবে হ্যাঁ এটাকে শরীয়ত কেউ বলে না যদি বলে তার সংস্কারের জন্যই তো ওলামায়ে কেরাম কথা বলেন আপনি কে আমার ঘর নিয়ে মাথা মাথা ঘামানোর আপনি কে ভাই ওয়ারাসাতুল আম্বিয়ারা তো আছেন ওয়ারাসাতুল আম্বিয়াদের কাজ কি তারা পাহারাদার দিন আর শরীয়তের যে ঘর ওই ঘরের পাহারাদার পাহারাদারের কাজটা কি পাহারাদার দুই কাজ করে ভেতর থেকে কিছু নেওয়া যাবে না বাহির থেকে কেউ ঢুকতে পারবে না পাহারাদারের কাজ কি ভেতর থেকে কিছু সরানো যাবে না বাহির থেকে কিছু ঢুকানো যাবে না কেউ ঢুকতে পারবে না পাহারাদারের কাজই এটা দিন আর শরীয়তকে কাটছাট করতে চাইবেন ভেতর থেকে ওলামায়ে কেরাম বাধা হয়ে দাঁড়াবেন আবার বাহির থেকে কিছু ঢুকাইতে চাইবেন ওলামায়ে কেরাম বাধা হয়ে দাঁড়াবেন কাজই তো আমাদের এটা আপনি কে নিষিদ্ধ কেন করবেন নিষিদ্ধ মানে হচ্ছে আপনি এটাকে ভয় পাচ্ছেন ভয় পাওয়ার কারণ তো আছে কারণ একই টাইমে আমরা দেখলাম মক্কার সবচাইতে কাছের শহর আহারে জেদ্দা কত ইতিহাসের সাক্ষী আমাদের মা হযরতে হাওয়া যেখানে ঘুমায়া আছেন সেই জেদ্দায় আমরা দেখলাম বিদেশি গায়ক গায়িকা দিয়া ওপেন কনসার্ট হচ্ছে রিয়াদের সবচেয়ে বড় ইতিহাসের কনসার্ট হচ্ছে ভারতের নায়ক নায়িকাদেরকে নিয়ে আপনারা সেখানে নাচাচ্ছেন গাওয়াচ্ছেন দাওয়াত তাবলীগের মেহনত যদি বন্ধ না করা যায় আপনাদের এই সমস্ত অপকর্ম তো চালু রাখা যাবে না আমরা বুঝি আমরা বুঝি এটা আমরা বুঝি কোন জায়গায় হাত পড়ছে আমরা বুঝি শরীয়ত যখনই বাধার সম্মুখীন হয় আমাদের বড়রা বলে তুমি দিনের কাজ করবা আর বাধার সৃষ্টি হবে না তাহলে বুঝবা তোমার কাজে ভেজাল আছে তুমি দিনই কাজ করছ কিন্তু তুমি আসলে তোমার শত্রুকে খুশি করছ তোমার শত্রু তোমার উপর খুশি কখন থাকবে কোরআনের মূলনীতি কি ইসলাম বিদ্বেষীরা আমার উপর খুশি কখন থাকবে কোরআনের মূলনীতি কি কোরআনের মূলনীতি হচ্ছে ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম ইয়াহুদি নাসারাদের মিল্লাতকে যতক্ষণ পর্যন্ত তুমি অনুসরণ করবা না ততক্ষণ পর্যন্ত ইয়াহুদি নাসারারা তোমার উপর সন্তুষ্ট থাকবেন না কাজী কোন ইয়াহুদি নাসারা যদি আমার উপর খুশি থাকে আমার তো ভয়ের কথা যাহারে না জানি আমার কোন কাজ তাদের মুয়াফিক হয়ে গেছে নাহলে আমার উপর খুশি থাকবে কেন আমার উপর খুশি থাকবে কেন আর আমার উপর যদি ইহুদি নাসারা অসন্তুষ্ট থাকে তো আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার যে হ্যাঁ আমার কোনো কাজ মনে হয় তাদের জায়গায় আঘাত করেছে দাওয়াত তাবলীগ যখন এখন তাদের শত্রু তো বুঝতে হবে যে তাদের স্বার্থের কোনো জায়গায় দাওয়াত তাবলীগের মেহনত আঘাত করেছে ভাই কাজ তো দাওয়াত তাবলীগের কাজ তো নবীর কাজ নবীর কাজ নিষিদ্ধ করলে নবীর কাজ নিষিদ্ধ হয় ধরে নিলাম তর্কের খাতিরে ধরে নিলাম দাওয়াত তাবলীগের মেহনতে বিদআত আছে বানানো বিষয় আছে ফাজাইল আমলে কিছু গল্প আছে যেগুলো শিরিকের গন্ধ পাওয়া যায় তর্কের খাতিরে ধরে নিলাম তর্কের খাতিরে আমি জিজ্ঞেস করতে চাই তো নবীর এই কাজটা তুমি কি করতেছো বলো সহিটা তুমি কি করতেছো সহিটা তো করবা বাতিলটাকে সরাবা তো সহিটা তুমি করবা না তো তুমি কি করতেছো বলো আমাকে তোমার ভূমিকা কি তোমার দাওয়াতে কয়জন সুদখোর সুদ ছেড়েছে তোমার মেহনতে কয়জন জেনা করণওয়ালা জেনা ছাইরা তাহাজ্জুদ গুজার হয়েছে কয়জন দাড়ি কাটা মানুষ দাড়ি কাইটা আল্লাহওয়ালা হয়েছে তোমার ফলাফল দেখাও হ্যাঁ তোমার ফলাফল মাঝে মধ্যে আমরা দেখি দলবল নিয়ে মালদ্বীপ আইসা ফুর্তি করো এটা হলো তোমার ফলাফল দেখি আমরা মাঝে মধ্যে ধরা পড়ো ইসরায়েলি মেয়েদের সাথে মাঝে মধ্যে রাত কাটাও ওগুলাই প্রকাশ পায়
আর ওগুলা তো তোমার জন্য বড় বাধা হচ্ছে। এই সমস্ত দিন মেহনতগুলা এগুলা চালু থাকলে তো তুমি কাজ করতে পারবে না। দোস্ত ভুল বুঝবেন না, এখানেও তো নিশ্চয়ই আছে, কোনো সন্দেহ নাই, এখানেও দাওয়াত তাবলীগের বিরোধী আছে। আমিও দাওয়াত তাবলীগের মেহনতের পুরাপুরি যুক্ত কোনো ব্যক্তি না যে আমি নিজের পক্ষের সাফাই গাইতেছি, আমিও তো সময় দিতে পারি না। তার মানে এটা না, তার মানে এটা না আমি বিরোধিতা করব, আমি কাজ করি না, করি না। বিরোধিতা করে যারা করছে তাদেরকে আমি মেহনতকে, আমার মোবারক মেহনতকে আমি আটকাইয়া দিব। আপনি নিজে চিন্তা করেন তো, আপনি নিজে চিন্তা করেন আপনার মাধ্যমে কয়জন মানুষ নামাজি হয়েছে, আপনি বলেন, আপনি আপনি বলেন যারা বিরোধিতা করছেন, আপনি দেখান যা আমি 10 জন মানুষকে নামাজি বানাইছি, দেখান আপনি? তা পারবেন না। অথচ এই মহল্লায়, আমার এই মহল্লার চোখে দেখা যে যুবকগুলা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খাইতো, যে যুবকগুলা হ্যাঁ নেশা করতো, এদেরকেও দেখি এখন দাওয়াতের মেহনতের সাথে জুড়ে আছে। এই দৃশ্য কলিজা ঠান্ডা করা দৃশ্য না? এগুলা খুশির বিষয় না? হ্যাঁ, কিছু সমস্যা থাকতে পারে, আসেন সংশোধন করি, কিন্তু সংশোধন আপনি করনেওয়ালাকে, আপনার গোটাটাই ভুলে ভরা, আপনি কি সংশোধন করবেন? চালুন যদি চালুন ছিলেন না, যার পুরোটাই ছিদ্র, সে যদি আরেকজনকে বলে তোর ছিদ্র, তো এটা তো একটা হাসির ব্যাপার। আপনার পুরোটাই হচ্ছে দিন বিরোধী, সেখানে মেহনতের মধ্যে কিছু দিন বিরোধী কাজ যদি থাকে, আপনি এখন গোটা কার্যক্রমটাকেই আপনি বেধাত বলতেছেন, শিরিকের কথা বলতেছেন। আরে দাওয়াত তাবলীগের প্রথম কথাই তো হচ্ছে আল্লাহ ছাড়া দুনিয়া কেউ কিছু থেকে কিছু হয় না, যা হয় সব আল্লাহ থেকে হয়। প্রথম দাওয়াত তো তার কালিমার, ছয় উসুল, প্রথম কাজই তো হলো কালিমার দাওয়াত। আপনি শিরিক বলতেছেন, কিসের ভিত্তিতে শিরিক বলতেছেন? ফাজাইলে আমলে কিছু ঘটনা আছে, ওই ঘটনা কি শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি নিজে বানাইছেন না এগুলো কোনো বুজুর্গের ঘটনা উল্লেখ করছেন? আপনি ধরলে যায় শেখ ইবনে তাইমিয়াকে ধরেন, আপনি ধরলে যায় শেখ ইবনুল কাইয়িমকে ধরেন, যাদের উদ্ধৃতি দিয়া শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ঘটনাগুলো আনছেন, তাদেরকে ধরবেন না। দোষ পড়বে শেখ জাকারিয়ার, দোষ পড়বে ফাজাইলে আমলের। আরে ফাজাইলে আমল তো নিজের থেকে লেখা কোনো কিতাব না, বিভিন্ন জায়গা থেকে তিনি সংগ্রহ করে করে এগুলো এনেছেন, যারা মূল লেখক তাদেরকে না বইলা আপনি ফাজাইলে আমলকে আক্রমণ করতেছেন, ঘটনাটা কি বলেন? হ্যাঁ ও ভাই, ভুল বুঝবেন না, দিন ঠিকানোর জন্যে, নিজে দিনের উপর চলার জন্যে আপনার দুইটা জিনিস কিন্তু অবশ্যই দরকার। এক হচ্ছে ভেতর ঠিক করা, আর এক হচ্ছে বাহ্যিক আমল শুদ্ধ করা। বাহ্যিক আমল শুদ্ধ করা মানে কালিমা নামাজ ঠিক করা, তিলাওয়াত ঠিক করা। এখানে যদি আমি হাত তুলতে বলি আপনারা লজ্জা পাবেন, কিন্তু এটা হচ্ছে চরম বাস্তবতা। এই জায়গায় 90% মানুষ পাওয়া যাবে যাদের কোরআন শুদ্ধ না, এটা আমাদের ব্যর্থতা। আমি আপনাকে কোরআন শুদ্ধ করাইতে পারি নাই, এটা আমার ব্যর্থতা, আমাকে মাফ করে দিয়েন। কিন্তু এই কাজগুলো যারা করছে আপনি তাদেরকে বাধা দিচ্ছেন, যে আপনার সন্তানকে নিয়ে ফিকির করছে, করা দরকার ছিল আপনার। আরে আপনার সন্তানকে নামাজি বানানোর ফিকির করা দরকার ছিল আপনার। এই মানুষগুলো নিজের খায়া, নিজের পয়সায়, নিজের সময়, নিজের সব কিছু দিচ্ছে, আপনার সন্তানকে নিয়ে ফিকির করতেছে, আর আপনি তাকে সহযোগিতার বদলে তার বিরোধিতা করতেছেন, কেমন কথা? এটা কেমন ইনসাফ? আপনার কাছে ইনসাফ চাই? ইনসাফ যে উম্মতের সন্তানদেরকে নিয়ে যারা ফিকির করতেছে, নিজের পয়সা খরচ করতেছে, নিজের সময় দিতেছে, আপনি তাদের বিরোধিতা করতেছেন? আমি করি না আরেক জিনিস, কিন্তু যারা আমার দায়িত্ব আদায় করতেছে, নবী তো বলেছিলেন ফালিউবাল্লিগি শাহিদুল গায়ব, প্রত্যেক অনুপস্থিত ব্যক্তিকে উপস্থিত ব্যক্তি দাওয়াত পৌঁছায়া দাও, আপনি যা জানেন আরেকজন পর্যন্ত পৌঁছায়া দাও, এটা আপনার জিম্মাদারি। ওই জিম্মাদারি আপনি কতটুকু আদায় করছেন নিজেকে জিজ্ঞেস করেন। যারা করছে করছে তো, কিছু ভুলভ্রান্তি আছে স্বীকার আমরাও করি, করছে তো, তারপরেও বলি ভুলভ্রান্তিগুলো আপনি যেটা বলতেছেন ওগুলা ভুল না, ওই তিন চিল্লা এক চিল্লা নিয়ে আপনার যে আপত্তি ওগুলা ভুল না, ওই এস্তেমা নিয়ে আপনার যে আপত্তি এগুলা ভুল না। তারা আপনাকে ডাকে নাই আসো আসো এস্তেমায়, তাদের একটা কাজের অংশ, সারা বছরের একটা হিসাব নিকাশ হয়, সারা বছরের পরিকল্পনা হয়। আপনারা কাউন্সিল করেন না? আপনারা কাউন্সিল করেন না? ইসলামী দল কাউন্সিল করে না? আহলে হাদিস ওয়ালারা কাউন্সিল করে না? কেন করেন আপনারা? আগামী বছরের একটা পরিকল্পনা সাজান, দাওয়াত তাবলীগের এস্তেমা হচ্ছে দাওয়াত তাবলীগের কাউন্সিল, তারা আগামী বছর কেমনে চলবে, কয়টা জামাত বের হবে, বিদেশ যাবে কয় জামাত, দেশে চলবে কয় জামাত, এটা হচ্ছে কাউন্সিল। দুনিয়ার কোনো কাউন্সিল যদি বেদাত না হয় তো দাওয়াত তাবলীগের কাউন্সিল কেন বেদাত হবে, জিজ্ঞেস করতে চাই। আখরি মুনাজাত নিয়ে আপনারা আপত্তি করেন, আরে ভাই কাজ শেষ হইলে আল্লাহর কাছে নেক আমলের পর দোয়া কবুল হয়, আপনাকে তারা দাওয়াত দিছে আখরি মুনাজাত, আবার এসকাল করেন, আপত্তি করেন, আখির কি আর শেষ হয় না? আখির মানে তো শেষ, আপনাদের শেষ কি আর শেষ হয় না? ওই নাম কি দাওয়াত তাবলিগওয়ালারা দিছে? বলে বেটিরাও যায়, বেটি করে দাওয়াত তাবলিগওয়ালারা দাওয়াত দিছে, বলেন আপনারা?
এই মহিলারা মাঝে মাঝে যায়, এটাও ছবি তুলে আবার দেখো, দেখো বেডাবেডির একসাথে দাওয়াত চলতেছে, খবিশগুলা ওই মহিলাদেরকে এই তাবলিগওয়ালারা দাওয়াত দিছে। আরে তাবলিগওয়ালারা ওই যে সৌদিওয়ালারা যে দাওয়াত তাবলিগকে নিষিদ্ধ করছে ওই বিষয়ে তো তারা কথা বলে না, কারণ তাদের ওদিকে দেখার সময় নাই, তারা তাদের কাজ চালায়া যাইতেছে, ওগুলো দেখার সময় নাই। আমরা জবাব দিচ্ছি, কারণ আমাদের কলিজায় লাগে, এটা আমাদের সন্তান, দাওয়াত তাবলিগের মেহনত ওলামায়ে দেওবন্দের একটা সন্তান, তাদের ফসল এটা। ইলিয়াস রহমতুল্লাহ আলাই ওলামায়ে দেওবন্দের সন্তান, তার মেহনত কেউ বিদআত বলে শিরক বলে এটার বিরুদ্ধে করে এটাকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার চক্রান্ত করবে, পাহারাদাররা তো বসে থাকবে না। আমরা তাদের কিছু ভুলের প্রতিবাদ যেমন আমরা করি, মুখোমুখি হয়েছি, লড়াইও হয়েছে, তাদের গায়ে আঘাত আনলে আমরাই ঠেকাব ইনশাআল্লাহ। কেন, সন্তান ভুল করলে বাবাই শাসন করে, সন্তান হামলার শিকার হইলে বাবাই তো রক্ষা করবে। আপনার আপত্তি গেলে কি বলেন, এবার কি আপত্তি আপনাদের, কিছু গল্প, হ্যাঁ কিছু সিস্টেম, সিস্টেম তো বললাম যে কোনো কাজেরই সিস্টেম থাকে, ওটাকে শরীয়ত মনে করেন না আপনি, বেদাত কেন হবে। হ্যাঁ আর কিছু বিষয় যে সব কিতাবই আছে, ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে শত শত এমন গল্প আছে যে বাহ্যিকভাবে দেখলে আপনি মনে করবেন শিরিক। শেখ ইবনুল কাইয়িমের গল্প আছে, হাজারো বড় বড় বুজুর্গ যাদেরকে আপনারা বুজুর্গ মনে করেন তাদের গল্প আছে। একা শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির দোষ ঘটনাটা কি, এটা হচ্ছে ব্যক্তি বিদ্বেষ, এটা হচ্ছে মেহনত বিদ্বেষ, কারণ ওই যে ইংরেজরা মাথায় ঢুকাইয়া দিছে যে তালিম তারবিয়তের মুসলমানদের ইমান রক্ষার যে মেহনতগুলো, মুসলমানদের আমল রক্ষার যে মেহনতগুলো, ওই মেহনতগুলো যদি ধ্বংস না করা যায় মুসলমানদের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করা যাবে না। ওই যে 200 বছর আগের যে চক্রান্ত, ও দোস্ত এটা এখনও অব্যাহত আছে এবং থাকবে, তাদের চক্রান্ত অব্যাহত থাকবে, আমাদের মেহনত অব্যাহত থাকবে, হয়তো এর জন্যে কিছু রক্ত ঝরবে, হয়তো এর জন্যে আমার জীবন যাবে, যাবে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, আমার জীবন আর কি চাই, সাহাবায়ে কেরাম এত দামি মানুষ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যাদের সম্পর্কে আল্লাহর সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন, তারা যদি দিনের জন্য জীবন দিতে পারেন, দিন রক্ষার জন্য জীবন দিতে পারেন, আমরা এই সাধারণ মানুষ কি আসে যায়, দিন রক্ষার জন্য যদি আমার জীবনটা যায় তত আমার জীবনটা দামি হইয়া যাবে। হ্যাঁ আল্লাহ তাআলা ভুল বোঝা থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করেন, ভুল বুঝবেন না, কোনো সমস্যা থাকলে আমাদেরকে জিজ্ঞেস করবেন, সমালোচনার পেছনে যায়েন না, কাজ হচ্ছে কাজ হইতে দেন, নিজে পারলে নিজে শুদ্ধটা করেন না। আপনার যদি এটাকে অশুদ্ধ মনে হয় তো দাওয়াতের কাজ তো চালাইতে হবে, না এটা বন্ধ করে দিবেন, আগে ওইটা সিদ্ধান্ত নেন, দাওয়াতের কাজ চলবে কি চলবে না। ইসলামের মূল বিষয় তো এটা, দাওয়াত না দিলে আপনি আরেকজনকে মুসলমান কেমনে বানাবেন। অন্য ধর্মের মানুষ কদিন পর পর নতুন নতুন নবী পাইছে, আমাদের তো আর নবী আসবেন না, আমাদের নবী একজন, কিয়ামত পর্যন্ত তিনিই নবী, আর কোনো নবী আসবেন না। তো নবুয়তের এই কাজ কে আদায় করবে, আল্লাহ বলেন এই জন্যই তো তোমরা শ্রেষ্ঠ, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব আমি এই জন্যই দিয়েছি যে তোমরা নবীর কাজটা আঞ্জাম দিবা, মানুষকে সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজ থেকে নিষেধ করবা, তোমাদেরকে তো আমি এই দায়িত্বই দিয়েছি। এটাও একটা আপত্তি, দাওয়াতওয়ালারা খালি সৎ কাজের আদেশ দেয়, প্রতিবাদ করে না, অসৎ কাজ থেকে নিষেধ করে না। আরে দোস্ত কিছু কাজ আছে, একটা করলে আরেকটা অটোমেটিক হয়ে যায়, একজন মানুষ যদি নেককার হয়ে যায় তো তাকে গুনাহ থেকে বাঁচানোর জন্য আলাদা দাওয়াত দেওয়া লাগে না, নাহিয়ানিল মুনকার তো লাগে না এই জায়গায়, সে যদি আমর বিল মারুফের দ্বারা সে যদি শুদ্ধ হয়ে যায় বলে নাহিয়ানিল মুনকার কি হবে না, আরে কেন হবে না, কেন হবে না, ব্যানার একটাই হইতে হবে এমন তো কোনো কথা না। আমরা দেখেছি আমাদের প্রতিবাদী প্রোগ্রামগুলোতে এই মেহনতের সাথীরা সব জায়গায় দৌড়াইয়া যায়, তালেবান মোল্লা ওমর তাবলিগওয়ালা মানুষ, তো দাওয়াত তাবলিগের ব্যানারেই সব কাজ করতে হবে। ব্যক্তি যদি এক ব্যানারে দাওয়াতের কাজ করে, আরেক ব্যানারে জিহাদের কাজ করে, আরেক ব্যানারে তালিমের কাজ করে, সমস্যাটা কোথায়, ব্যক্তি তো একটাই, আপত্তি কেন করো, না বুঝাই আপত্তি করতেছে, আসলে জানেও না ঘটনা কি হচ্ছে। আল্লাহ তাআলা ভুল বোঝা থেকে আমাদেরকে হেফাজত করেন। সামনে আসতেছে আমাদের ইজতেমা ইনশাআল্লাহ, কাউন্সিল কত 28-29-30 জানুয়ারির 28-29-30 ওলামায়ে কেরামের নেতৃত্বে যেই ইয়েটা হবে ইনশাআল্লাহ, আমরা এখন থেকে দোয়া করতে থাকি, আল্লাহ ফেতনা যেহেতু আসছে, বাধা যেহেতু আসছে, আর দিনের মধ্যে এটাই বড় এক আকর্ষণের ব্যাপার, দিনে বাধা আসলে এটা জ্বলে ওঠে, দিন বিষয়টাই এমন, বাধা আসবে তো জ্বলে ওঠে।
হ্যাঁ, ইসলামের শুরু থেকে আমরা দেখে আসছি বাধা যেহেতু আসছে, ইনশাআল্লাহ যেখানে এখনও দাওয়াতের মেহনত পৌঁছে নাই, হয়তো এই বাধার উসিলায় আল্লাহ ওই জায়গা পর্যন্ত দাওয়াতের মেহনত পৌঁছায় দিবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই মেহনতকে শুদ্ধভাবে নবীওয়ালা মেহনত হিসাবে যেভাবে করা দরকার আল্লাহ ঠিক সেভাবে যেন তাদেরকে করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।